नारी जाति घर থেকে তিনটা প্রয়োজনে বের হতে পারবে কয়টা প্রয়োজন কয়টা প্রয়োজন এই তিনটা প্রয়োজন একটু জেহেনে রাখতে হবে প্রথম নাম্বার প্রয়োজন নারী জাতি ঘর থেকে বের হতে পারবে ধর্মীয় প্রয়োজনে ধর্মীয় দরকারে নারী তার ঘর থেকে বের হতে পারবে ধর্মীয় দরকার যেমন নারীর উপরে যদি হজ ফরজ হয় হজ করতে হবে ঘরে বাসায় বসে থাকলে হজ হবে না যেখানে গেলে হজ হবে সেখানে নারী জাতি ধর্মীয় দরকারে হজ পালন করার জন্য যাইতে পারবে অবকাশ আছে ঠিক তেমন ভাবে একজন নারীর শিক্ষা দরকার একজন নারী ধর্মীয় শিক্ষা পাওয়া দরকার ধর্মীয় শিক্ষা পাওয়ার জন্য নারী জাতি ঘর থেকে বের হয়ে মাদ্রাসায় যাইতে পারবে নারী জাতি শিক্ষা পাওয়ার জন্য ঘর থেকে বের হয়ে যাইতে পারবে নারী জাতি কোথাও ওয়াজ মাহফিল হয় শোনার জন্য ধর্মীয় প্রয়োজন এটা শোনার জন্য নারী জাতি ঘর থেকে বের হতে পারবে উদাহরণ দিলে অনেক উদাহরণ আছে এই হচ্ছে প্রথম নাম্বার কারণ নারী জাতি ঘর থেকে বের হতে পারবে ধর্মীয় কারণে ধর্মীয় প্রয়োজনে এই ধর্মীয় প্রয়োজন দুই নাম্বার হলো নারী জাতি ঘর থেকে বের হতে পারবে তার ব্যক্তিগত প্রয়োজনে নারী জাতির ব্যক্তিগত প্রয়োজন যেমন তার জমিন তার নামে রেজিস্ট্রি করা দরকার অথবা তার নামে রেজিস্ট্রি করা ছিল বিক্রি করা দরকার রেজিস্ট্রি করে দিবে এই এটা নারীর ব্যক্তিগত দরকার এই দরকারে এই প্রয়োজনে নারী ঘর থেকে বের হতে পারবে নারী জাতির ব্যক্তিগত দরকার তার বাড়িতে থাকলে স্বামীর ঘরে থাকলে তার আব্বাকে দেখতে পারবে না তার আম্মাকে দেখতে পারবে না তার ভাইকে দেখতে পারবে না তার বোনকে দেখতে পারবে না সুতরাং এই ব্যক্তিগত প্রয়োজন পূরণ করার জন্য নারী জাতি ঘর থেকে বের হয়ে তার বাবার বাড়িতে যাইতে পারবে এগুলো হলো নারী জাতির ব্যক্তিগত প্রয়োজন নারী জাতি তিন কারণে ঘর থেকে বের হতে পারে একটা কারণ হলো ধর্মীয় প্রয়োজন আর একটা কারণ হলো ব্যক্তিগত প্রয়োজন তিন নাম্বার কারণ হলো নারী জাতি ঘর থেকে বের হতে পারে আর্থিক সংকটের কারণে অর্থের অভাবে নারী জাতি ঘর থেকে বের হতে পারে অর্থের অভাবে এই অভাবটা নারী জাতির কখন দেখা দেয় এখানে একটু বিস্তারিত কিছু কথা আমাদের বোঝা দরকার একটা নারী যখন তার বাবার অধীনে থাকে তখন নারীটাকে বিবাহ দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত বাবার উপরে ফরজ তার বরণ পোষণ বহন করা প্রত্যেক বাবার উপরে ফরজ বাবা যদি না থাকে ভাইয়ের উপরে ফরজ আর যদি নারী জাতির বিবাহ হওয়া যায় তখন স্বামীর উপরে তার বরণ পোষণ বহন করা স্বামীর উপরে ফরজ স্বামী যদি না থাকে সন্তান যদি থাকে ছেলে যদি থাকে তার খরচ বহন করা ছেলের উপরে ফরজ এতটুকু কথা বুঝছেন কোন নারী যদি এরকম হয় যেই নারীর বাবা নাই যেই নারীর বড় ভাই ছোট ভাই খরচ বহন করার মতো কোনো ভাই নাই যেই নারীর চাচাও নাই যেই নারীর স্বামীর বাড়িতে স্বামী নাই সন্তান নাই সন্তানের সন্তান নাই নাতিও নাই ওই নারীর ক্ষেত্রে মাসআলা হচ্ছে বাইতুল মাল থেকে সরকার তাদের খরচ বহন করবে তাদেরকে ভাতা দিবে শুধু তাকে নয় শরীয়তের মাসআলা হচ্ছে চার শ্রেণীর মানুষকে বাইতুল মাল থেকে সরকার ভাতা দিবে প্রথম শ্রেণীর লোক হচ্ছে ওই শিশু যেই শিশুর বাবা নাই যেই শিশুর অভিভাবক কেউ নাই যাকে আমরা এক কথায় এতিম বলি ওই শিশুর লালন পালন ওই শিশুর ভাতা গ্রহণ করবে ভাতা দিবে দেশের সরকার এক শ্রেণীর দুই শ্রেণীর হলো ওই সমস্ত বৃদ্ধ যারা নাকি কর্মক্ষমতা হারিয়ে ফেলছে কর্ম করতে পারে না কিন্তু তার উপযুক্ত সন্তান নাই তাকে দেখভাল দেখাশোনা করার মতো আত্মীয় স্বজন উপযুক্ত কেউ নাই ওই সমস্ত বৃদ্ধদেরকে বাইতুল মাল থেকে সরকার ভাতা দিবে প্রথম হচ্ছে শিশু যার অভিভাবক নাই দুই নাম্বার হচ্ছে বৃদ্ধ চাই পুরুষ হোক চাই মহিলা হোক যাদের দেখভাল দেখাশোনা করার মতো ছেলে নাই অথবা এমন কোনো
আত্মীয় স্বজন নাই যাদেরকে দেখভাল দেখাশোনা করবে ওদেরও ভাতা দিবে বাইতুল মাল থেকে সরকার। আরেক শ্রেণীর যুবক গায়ে শক্তি আছে কিন্তু সে প্রতিবন্ধী, তার হাত নাই, দুইটা হাত নাই, অথবা চোখ অন্ধ, অথবা কানে শুনে না, শক্তি থাকা সত্ত্বেও প্রতিবন্ধী হওয়ার কারণে কর্মক্ষমতা করতে পারে না, উপার্জন করতে পারে না, ওই যুবককেও ইসলামী আইন হচ্ছে সরকার বাইতুল মাল থেকে তাদেরকে বাধা দেবে। তিন শ্রেণীর হচ্ছে। চার নাম্বার হলো মহিলা, যেই মহিলার বাবার বাড়িতে বাপ নাই, যেই মহিলার বাবার বাড়িতে ভাই নাই, যেই মহিলার স্বামীর বাড়িতে স্বামী নাই, যেই মহিলার স্বামীর বাড়িতে তার ছেলে নাই, ওই মহিলার বাতা গ্রহণ করবে বাইতুল মাল থেকে সরকার। কোন রাষ্ট্র যদি এরকম হয় যে সরকার এগুলো গ্রহণ করবে তো দূরের কথা, জানেই না, তখন মাসআলা কি হবে? নাকি এরকম রাষ্ট্র নাই, সরকার এগুলো জানেই না, এরকম রাষ্ট্র নাই? আল্লাহ, যদি কোন রাষ্ট্র এরকম হয় যে রাষ্ট্রের সরকারের খবরই নাই এই ব্যাপারে, তাহলে ওই নারী যেই নারীর বাবার বাড়িতে বাবা নাই, যেই নারীর বাবার বাড়িতে ভাই নাই, যেই নারীর স্বামীর বাড়িতে স্বামী নাই, সন্তান নাই, ওই নারী তো আর্থিক সংকটে পড়েছে। সরকারের দায়িত্ব হলো বাইতুল মাল থেকে তাকে বাতা দিবে, সরকারের খবরই নাই, বাতা তো দিবে দূরের কথা, ওই নারী চলতো কিভাবে? এখন শরীয়তের মাসআলা হচ্ছে ওই নারী ঘর থেকে বের হতে পারবে। বুঝছেন বিষয়টা? নারী জাতিকে আল্লাহ আদেশ করেছেন ঘরে বসবাস করো, কিন্তু তিনটা দরকারে নারী জাতি ঘর থেকে বের হতে পারবে। একটা দরকার হলো ধর্মীয় দরকার, আরেকটা হলো ব্যক্তিগত দরকার, আরেকটা হলো আর্থিক সংকটে পড়ে আর্থিক উপার্জন করার দরকার। তিন কারণে নারী জাতি ঘর থেকে বের হওয়ার অনুমোদন অনুমতি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু কথাটা স্মরণ রাখবেন, বেপর্দা হওয়ার অনুমতি শরীয়ত দেয় নাই। ঘর থেকে বের হওয়ার অনুমতি আছে, বেপর্দা হওয়ার অনুমতি নাই। আমার ভাই, ইসলামটাকে ইসলামের মতো বুঝি না, আমি তো কত কিছুই পালন করতে পারি না। সুদ খাওয়া পরিষ্কার হারাম, সুদ খাইতেছি কিন্তু হারামটাকে হারাম জেনে খাইতেছি। ঘুষ খাওয়া পরিষ্কার হারাম, হারামটাকে হারাম জেনে খাইতেছি। নামাজ না পড়া হারাম, নামাজ না পড়েই ঘুমিয়ে থাকতেছি, গুনাহ খেয়ে গুনাহ জেনেই ঘুমিয়ে থাকতেছি, এটাও তো জানা দরকার। জানলে যদি কারো আমলের তৌফিক হয়, একজনও যদি আমল করে, একটা নারীও যদি আমল করে, তাহলে ইউ আর সফল।